বিশ্ব মাদক বিরোধী দিবস উপলক্ষে রবিবার একটি সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়। পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির পুলিশের উদ্যোগে র্যালিটি অনুষ্ঠিত হয়। নিয়ামতপুর ফাঁড়ির প্রাঙ্গণ থেকে র্যালিটি শুরু হয়ে নিয়ামতপুরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে। উপস্থিত ছিলেন কুলটি থানার ভারপ্রাপ্ত আধিকারিক কৃষ্ণেন্দু দত্ত, কুলটি ট্রাফিক গার্ডের আধিকারিক ইমতিয়াজুল হক, নিয়ামতপুর ফাঁড়ির আধিকারিক অখিল মুখার্জি সহ এলাকার কাউন্সিলর ও স্কুলের ছাত্রছাত্রী এবং সাধারণ মানুষ। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, আনন্দবার্তা। বিশ্ব মাদক বিরোধী দিবস উপলক্ষে রবিবার একটি সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়। পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির পুলিশের উদ্যোগে র্যালিটি অনুষ্ঠিত হয়। নিয়ামতপুর ফাঁড়ির প্রাঙ্গণ থেকে র্যালিটি শুরু হয়ে নিয়ামতপুরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে। উপস্থিত ছিলেন কুলটি থানার ভারপ্রাপ্ত আধিকারিক কৃষ্ণেন্দু দত্ত, কুলটি ট্রাফিক গার্ডের আধিকারিক ইমতিয়াজুল হক, নিয়ামতপুর ফাঁড়ির আধিকারিক অখিল মুখার্জি সহ এলাকার কাউন্সিলর ও স্কুলের ছাত্রছাত্রী এবং সাধারণ মানুষ। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, আনন্দবার্তা।